আরে এর বয়স আছে 15 মাস 8 মাস 8 মাস কত চাও এটা 155 পর্যন্ত পেয়েছে পেয়েছি ভাই বয়স কেমন এটা কি জাতের তোমার এটা পাকিস্তানি পাকি এই বাচ্চা দুইটা কি একসাথে দাম চাচ্ছ জি কত দেখে তো মনে হচ্ছে ক্রস জি ভাই খুব এই রে গরু 15 16 হলে বেচা যাবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম শীতের দিনের পশুহাট থেকে আমরা অবস্থান করতেছি ডুগডুগি পশুহাট চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার যেখানে মোটা তাজাকরণ বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আছি আমরা আর আজকে তারিখ 22 জানুয়ারি 2024 রোজ সোমবার সাপ্তাহিক হাট প্রত্যেক সোমবারে হয়ে থাকে দর্শক শুরুতেই আমরা একটা মোটা তাজাকরণ বাচ্চা দেখতেছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে এসেছিলেন আপনি কয়টা নিয়ে এসেছিলাম ভাই এক পিস আর একটা বেস আচ্ছা তাই এটা কি জাতের এটা শায়ওয়াল হালকা ক্রস আছে ভাই শায়ওয়ালের হালকা ক্রস আছে আচ্ছা কয় মাস বয়স এটার নাম কি আপনার শাহাবুল ভাইয়ের গরু আমরা দেখতেছি ডুগডুগি পশুহাট থেকে মোটা তাজা করন বাচ্চাগুলো যেখানে বিক্রি হচ্ছে ঠিক সেখান থেকে আপনার ফোন নাম্বারটা বলেন ঠিক আছে শাবুল ভাই এই যে আরেক পাশ গরুটার পছন্দের অনুসারে কন্টাক্ট করবেন দর্শক আমরা চলে আসলাম সুজন ভাইয়ের কাছে ওনার কাছে বেশ কিছু মোটা তাজা করন বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সুজন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে আপনার পাঁচটা ভাই পাঁচটা মাশাআল্লাহ প্রথম গরুটা তো দারুণ দাম বেশি চেন না প্রশংসা করলাম তাই কি জাতের এটা শায়ওয়াল 100 ভাই কেমন বয়স হতে পারে এর এক বছর হয়েছে ভাই কত চান 220 ভাই 220 কত হইলে বেচবেন এটা 180 হলে বিক্রি হবে ভাই 180 দর্শক বাচ্চা গরু 220 চাই সেটা আর দেখেন দারুণ বাচ্চা আর কেউ বাজারে মিলাতে পারবে না চাইলেও সুজন ভাই থেকে আজকে শুনলাম 180 হইলে বেচবেন আচ্ছা দাম পেলেন কত টাকা পর্যন্ত এটা 155 পর্যন্ত পেয়েছেন আচ্ছা এখানে দুইটা বাচ্চা আছে এটা কি জাতের এটাও পাকিস্তানি শায়ওয়াল ভাই এটার কতটুকু পার্সেন্টেজ আছে বলেন এটা 75% আছে ভাই তাই কেমন বয়স এটা 8 মাস 9 মাস হবে কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 1,05,000 কত দাম পেলেন 90 পর্যন্ত পেয়েছি ভাই কত হইলে বেচবেন 95 হলে বিক্রি 95 দর্শক এটা আবার বলতেছে 95 হলে বেচবে এটা সস্তা আছে তারপরে আর একটা দেখতেছি এটা লাল টকটকে না হাসালাল বলা যায় হাসালাল বলা যায় আচ্ছা হাসালাল একটা বাছুর দেখতেছি এটার বয়স কেমন এক সেম ভাই 8 9 মাসে এমন বয়স হবে এটা কত হলে বেচবেন এটা 92 হলে বিক্রি হবে ভাই দাম পেলেন এটার এটা দাম পাইছি ভাই কত 92000 কম 92000 কম পেয়েছে এখানেও দুইটা আছে সুজন ভাইয়ের মোটা তাজা করন ষাঁড় বাচ্চা এটা কি জাত এরাও পাকিস্তানি ভাই এও পাকিস্তানি এটা কত চাচ্ছেন 1,35,000 ভাই 1,35,000 কত হইলে বেচতে পারবেন এটা 20,000 হলে বিক্রি হবে ভাই 20 দাম পেলেন এটা না এটা এখনো পাইনি ভাই এটা এখনো দাম পাইনি সুজন ভাই এই যে পা গুলো মোটা মোটা আছে দেখেন তারপরে আরেকটা দেখতেছি এটা কি এটা পাকিস্তানি না শাইওয়াল এটা শাইওয়াল ভাই শাইওয়াল এই শাইওয়াল কত চান এটা 1,35,000 আছে ভাই 1,35,000 এটা কত হইলে বেচবেন এটা 20 এটাও সে 20 হলে বিক্রি হবে ভাই কি এখন কি বাজার কি অনেক চড়া চড়াই ভাই তাই না মাছের গরু কম তো এখন তুলনামূলক আমদানি কম যার কারণে দাম একটু বেশি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 0983-91-45-48 ঠিক আছে দর্শক মাশাআল্লাহ এখানে কিছু চোখে ধরা মতো মোটা তাজা করন বাচ্চা দেখতেছি কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই লালটা কি জাতের তোমার এটা পাকিস্তানি পাকিস্তানি বাচ্চা বয়স কেমন 8 মাস 8 মাস কত চাও এটা এটা 105 চাই 1,05,000 কত হইলে বেচতে পারবা 95 হলে বেচবো না আর বেচবো আর দাম পেলে পাইছি কত টাকা পর্যন্ত 2,000 কম 90 পর্যন্ত পেয়েছি 88 পর্যন্ত দাম পেয়েছো তাই তো তারপরে একটা কালো আছে না ওইটার বয়স কেমন এই একই বয়স হবে এত লম্বা কেন তাহলে এটা লম্বা এটা আলাদা জাত এটা কি জাত
এটা কুরাস কুরাস শাইওয়াল জি শাইওয়াল আর কুরাসের একটা ভার্সন এটা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা 35 আছে 135 লম্বা চওড়া আছে দর্শক ঠ্যাং গুলো দেখেন কত হইলে বেচবা এটা এটা 20 হলি বেচবো 120 দাম পেলে পাইছে 10000 10 পর্যন্ত পেয়েছো তারপরে আছে আরেকটা এটাও মাশাআল্লাহ হাত পা অনেক লম্বা লম্বা এই যে দেখেন নাভিটাও মাশাআল্লাহ আছে এটাও ক্রস জি এই এটা তো ক্রস না এটা ক্রসের ক্রসের ভাব আছে ভাব আছে কিন্তু একটু ক্রস আছে মনে হচ্ছে লম্বা চওড়া দেখে যা মনে হচ্ছে এটা কত চাচ্ছো দুটো একই দাম একই দাম না এই দুইটা কি কেউ একসাথে দাম বলেছে হ্যাঁ বলেছে এই দুইটা কত বলেছে একসাথে দুটো 15000 বলেছে কত 15 215 215 তুমি কত হইলে বেচতে পারবা 35 হইলে বেচবা 35 হইলে বেচবা আরেকটা আছে কই তোমার দর্শক এখানে আবার অনেক অল্প বয়সের দুইটা বাচ্চা এই কাকারই আছে কাকা নাম কি তোমার নস্কর আলী নস্কর আলী কাকার কাকা এই বাচ্চা দুইটা কি একসাথে দাম চাচ্ছ জি কত চাচ্ছ দুটো 65 চাচ্ছ কত 65 100 165 এই দুইটা এদের বয়স কেমন হবে কত হবে 6-7 মাস হবে 6-7 মাস করে বয়স হবে 165 চাচ্ছ না জি কত হলে বেচবা এই দুইটা এই দুটো 60 হলে বেচবো 160 আর দাম পেলে কত আজকের হাটে 55 পর্যন্ত পাইছি 55 পর্যন্ত পেয়েছো তাই না নস্কর কাকা তোমার ফোন নাম্বারটা বলো 09 44 95 33 87 09 44 95 33 87 এটা নস্কর কাকার নাম্বার বাচ্চাগুলো চয়েস হইলো না সেটা অবশ্যই কন্ট্যাক্ট করবে দর্শক মাশাআল্লাহ আমরা আশরাফুল কাকার আড়ে চলে আসলাম উনি বেশ কিছু মোটাতাজাকরণ বাছুর আমদানি করে রেখেছে আমি সেইগুলো আপনাদেরকে ওনার থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে 6টা আছে না কাকা প্রথমে এই গরুটার দাম জানবো আমরা এই শ্যামলা কালারের বাচ্চাটা আপনার এটা আছে 135 কি জাত এটা এটা একটু বাহামা জাতের ভাব আছে আচ্ছা এর বয়স কেমন হতে পারে এর বয়স আছে 15 মাস 15 মাস তাহলে 1 বছর 3 মাস হচ্ছে হিসাবে হ্যাঁ আচ্ছা কত হইলে বেচতে পারবেন এটা এটা জি এটা 105-110 এরকম দাম বলছে এটা মানে 15-16 হলে বেচা যাবে তাই জি 10 পর্যন্ত দাম পেয়েছে 6000 টাকার জন্য বেঁধে আছে আর এই লাল বাচ্চাটা কি জাতের কাকা এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি বাচ্চা এও জাত ভালো এটার বয়স কেমন হবে এটা 7-8 মাস বয়স কেমন চান এটা এটা 125 দাম চাচ্ছে কত হইলে বেচবেন এটা এটা 100-102 এরকম দাম হচ্ছে মানে 5-এর উপর কি বেচ আচ্ছা তাই আচ্ছা আরেকটা লাল বাচ্চা দেখি এই লাল বাচ্চাটা দেখি মাশাআল্লাহ এটা দারুন এটা কত চাচ্ছেন এটার দাম কম আছে 95 চাওয়া দাম হ্যাঁ এটা 85 হলে বাঁচা যাবে আচ্ছা তাই না আপনার নাম আশরাফুল আশরাফুল আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন কাকা 01965-11-23-77 09651137 এটা এই কাকার নাম্বার পছন্দ যদি হয় ও আরেকটা সেটাও দেখাবেন হ্যাঁ সাদা গির জাতের বাচ্চা আচ্ছা কত চাচ্ছেন এটা এটা 105 দাম চাওয়া আছে আর কত হইলে বেচবেন এটা 90-এর কাছে আর কি বেচা কেনা যাবে 90-এর কাছে বেচা কেনা যাবে তাই তো বাচ্চাটা তো সুন্দর ঠিক আছে দর্শক আপনাদেরকে গরুগুলো দেখালাম এবং ফোন নাম্বারটা দিয়ে রাখলাম পছন্দ হইলে কাকার সাথে কন্ট্যাক্ট করবেন রুহুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো বেচা কেনা অনেক ব্যস্ত আপনি মনে হচ্ছে হ্যাঁ ভাই আছি দর্শক এই যে দেখেন অন্যান্য দিনের মতোই অনেকে আছে ওনার আড়ের সামনে দাঁড়িয়ে ওনার বাচ্চাগুলো দেখতেছে আমদানিকৃত গরুর বাচ্চাগুলো রুহুল ভাই ভাই বকন নিয়েছেন আজকে জি ভাই আগে বকন নিয়েছি ভাই বয়স কেমন এটার এ বয়স আপনার 8 মাসের ভিতরে আছে ভাই বয়স কম একদম আচ্ছা অল্প বয়সের একটা বকন দেখতেছি কি জাতের এটা এটা আপনার ব্রাহ্মার বীজ শাইওয়াল গাবির পেটে দিয়া আচ্ছা তাই জি গাবি শাইওয়াল কিন্তু বীজ দিয়া ব্রাহ্মার ব্রাহ্মার না জি ভাই কেমন চাচ্ছেন এই দাম চাচ্ছেন 35,100 ভাই 135 জি ভাই একটু ভালো করে দেখাতে হবে খুলে দাও গোটা খুলে দাও পাঁচটা বাট আছে একই রকমের 19-20 নেই তাই না খালু জুনে নিলাম খালু তো টাকা লই না পছন্দ হইলো না কেন খালু
কত হইলে বেচবেন এটা ভাই? এটা কোন খোঁজ নিলে দাম নেবে একবার 22000 ভাই। 22? জি ভাই। দাম পেলেন আজকের হাতে? ওই বলছে ভাই। কত বলতেছে? এ কত যে বলছে এটা তো বলা যাবেন না ভাই। আচ্ছা থাক বলেন না। এই তিন চারটা খোঁজ রেখে নিয়ে আছে, এখন কত বলছে এটা বলা এটা কেরাম মতন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দর্শক হ্যাঁ, যা যারা মনে হচ্ছে আমরা ওনার বকনা কালেকশন দেখতেছি আজকে। অসাধারণ বকন ভাই, অসাধারণ বকন দেখে তো মনে হচ্ছে এড়ে গরু। এড়ে গরু নজ্জা পাবে ভাই, দেখলি সবকিছু ডবল ডবল আছে সবকিছু। দর্শক নাভি পা মাশাআল্লাহ অনেক দারুণ, আপনারা মনে হয় দেখছেন বুঝতে পারছেন। আর তিনটা কি এড়ে আছে? জি আর তিনটে এড়ে। আচ্ছা এই লম্বা এড়েটা কি জাতের? এটা আপনার শাইওয়ালের কুরাস ভাই। শাইওয়ালের কুরাস? জি ভাই। খুব লম্বা চড়া গরু হবে ভাই। হ্যাঁ সেটাই, এখনই পাতা অনেক লম্বা। দর্শক আপনারা দেখছেন ভাই রুবেল ভাই থেকে আমি তো কিনে নিয়ে কাড়াকুড়ি করতেছে, টানাটানি করতেছে। দেখেন আজকে কিন্তু গরুর হাট, বিশেষ করে দেখি ভাই দেখি দেখি গরুর হাটে প্রচুর কাস্টমারের আনাগোনা। 1,65,000 এটা দাম চাচ্ছি 65,000 1,00,000 ভাই। কত কেমন হইলে বেচতে পারবেন এটা? এটা কোনো খয়েরি নিলে দাম নেবে একবারে 45,000 ভাই। 45? আর এই খয়েরি কালারের এটা দাম চাচ্ছি, এটা দাম চাচ্ছি 35,000 ভাই। 35? জি ভাই। 35 চাচ্ছেন? এটা কি জাত? এটা শাইওয়াল ভাই। শাইওয়াল? জি। এটা কেমন হইলে বেচতে পারবেন? এটা কোনো খয়েরি নিলে দাম নেবে 12,000 টাকা ভাই। আচ্ছা তারপরের এটা? এটা একই দাম ভাই। সেম দাম? জি ভাই সেম দাম। দর্শক এই চারটা বাচ্চা আজকে ভাই আমদানি করেছে আজকের হাটের সেরাদের মধ্যে অবশ্যই বলতে হবে, তার কারণে ওনার এখানে দেখছেন কাস্টমারের চাপ প্রচুর। আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। ভাই আমার ফোন নাম্বার 01918039718। নাজমুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ছোট ভাই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আজকে কয়টা আছে? আজকে আনছিলাম 8টা। আছে কয়টার? 6টা। দুইটা বিক্রি করেছেন? যাক মাশাআল্লাহ বউনি এই গেছে। হ্যাঁ বউনি হয়েছে। আচ্ছা আচ্ছা। দর্শক আমাদের এলাকাতে কোনো কিছু প্রথম বিক্রি হইলে সেটাকে আমরা বউনি বলি আর কি, যাই হোক আমাদের আঞ্চলিক ভাষা। ভাই এটা কি জাতের আপনার? শায়াল পাকিস্তানি অরিজিনাল। তাই না? একটু দাঁত হয়নি না? না না। কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 55। 1,55,000। কেমন হইলে বেচবেন? 45 ফিক্সড। ফিক্সড 45? 45। তারপরে আছে এই গরুটা, এই গরুটা দেখবো এই গরুটা। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ এটা জুটটা দারুন এবং শরীরের গঠনটা অনেক সুন্দর। 62। 1,62,000। কত হইলে বেচবেন এটা? 50। 50। দাম পেলেন আজকের হাটে? ওই 45, 42, 40। আচ্ছা এমন দাম পাইছেন। আর এই গরুটা কত চাচ্ছেন? এটা জি এটার দাম চাচ্ছি 55। কত হইলে বেচবেন এটা? এটা 47। 47 হইলে বেচবেন ফিক্সড? আচ্ছা আর দেখবো কোনটা এই পাশের এটা। এটা 55। এটা 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 জি এটা 62। 1,62,000। এর দাম পেলেন? 40-এর ওভার। 40-এর উপরে? 50 হলে সেল। 50 হলে সেল করবেন। এটা জাতে মানে কি আছে ভাই? জাতি নেই। না বলছি জাত কি আছে? জাত শাইওয়াল পাকিস্তানি। আমার শাইওয়াল পাকিস্তানি। শাইওয়াল পাকিস্তানি? ও আচ্ছা তাই। আচ্ছা দর্শক আমরা বেশ কিছু নাজমুল ভাইয়ের গরু আপনাদেরকে দেখালাম, ভালো লাগলো ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন। 017। হ্যাঁ 34। হ্যাঁ 756। জি 207। ঠিক আছে ভাই। দর্শক ধন্যবাদ, আমি এতক্ষণ আপনাদেরকে মোটা তাজা করন বাচ্চাগুলো যেখানে ক্রয় বিক্রয় হচ্ছিল ঠিক সেখান থেকেই গরুর বর্তমান বাজার মূল্যর একটি ধারণা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন আছেন ফলো দেননি, চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব এবং ফলোটা করে রেখেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।